Assalamu alaikum wa rahmatullah. Good morning, dear students. How are you? I hope you are well by the grace of Allah. Alhamdulillah, I am also fine. Today, I am going to talk about present continuous tense. I want to discuss what is the definition of present continuous tense, structures, identifications, and affirmative to interrogative, affirmative to negative, and interrogative negative, and finally, I want to prove WH questions. So all of this information you will gather, you will collect, you will know from today's class. I expect that you will enjoy my class. Let's get started. Present continuous tense. Firstly, I want to give the definition of present continuous tense. বর্তমান কালে যে কাজগুলি হইতেছে চলিতেছে বা ঘটিতেছে এরূপ বুঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা নিউয়াস টেন্স বলে এবার আমরা দেখব চিনিবার উপায় কি করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে চিনতে পারব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায় চিনিবার উপায় বাংলা ক্রিয়ার শেষে তেছি তেছো তেছেন এই তিনটি চিহ্ন থাকবে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনার খুবই সহজ একটি উপায় বাংলা যে ক্রিয়েটর রয়েছে এই ক্রিয়েটর শেষে আমরা দেখতে পাবো তেছি তেছন তেছি তেছো তেছেন এই তিনটা চিহ্নের যে কোনো একটি দেখলে আমরা ধরে নেব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার আমরা স্ট্রাকচারটা দেখি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট তারপরে বিভাগ বিভাগ কোনগুলো বলো তো অ্যাম ইজ আর এটা বিভাগ এর মধ্যে আমাদের অ্যাম ইজ আর এগুলো যে কোনো একটি বসবে তারপরে ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন আচ্ছা স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্যকে সঠিকভাবে লেখার জন্য এই কারণে স্ট্রাকচারটি অবশ্যই মুখস্থ রাখবে পাশাপাশি চিনিবার উপায় কারণ যদি আমি চিনতেই না পারি তাহলে লিখবো কি করে এবং স্ট্রাকচার না জানলে আমি তৈরি করব কি করে তাহলে স্ট্রাকচারটি খেয়াল করে সাবজেক্ট তারপরে বিভাগ অ্যাম ইজ আর যে কোনো একটি বসবে এখন কোথায় অ্যাম কোথায় ইজ কোথায় আর এই বিষয়টা আমি একটু পরিষ্কার করে একটু খেয়াল করি আয়ের পরে বসে আয়ের পরে অ্যাম তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটি আই হি তারপরে সি অথবা ইট এগুলোর পরে কি হবে ইজ আর বাকি সকল ক্ষেত্রে কি হবে ইউ অথবা উই এরপরে হবে আর তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট আয়ের পরে বসবে অ্যাম এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বসবে ইজ বাকি সকল ক্ষেত্রেই বসবে আর এটা আমরা দেখলাম চিনিবার উপায় স্ট্রাকচার দেখলাম এবার আমি বলেছি
যে কি করে আমরা অ্যাফার্মেটিভ থেকে আমরা ইন্টারজেক্টিভ করব। প্রথমে অ্যাফার্মেটিভ বাক্য দেখি একটু উদাহরণ এক্সাম্পল গুলো একটু দেখি। এক্সাম্পলটা হচ্ছে কৃষক জমি চাষ কৃষক জমি চাষ করিতেছেন। একটু খেয়াল করলে বুঝতে পারবো আমরা, দেখো তেছেন কৃষক জমি চাষ করিতেছেন, এই তেছেন দেখে আমরা ধরে নেবো এটা কোন টেন্স, তেছি তেছো তেছেন। যদি সময় না উল্লেখ থাকে তাহলে এটাকে আমরা ধরে নেবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা তৈরি করবো এটাকে বাংলা থেকে ইংলিশ করবো। তাহলে প্রথমে সাবজেক্ট কি বসাবো আমরা, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, ভার্ব কে, কে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায় সাবজেক্ট। কে জমি চাষ করিতেছেন তাহলে হচ্ছে কৃষক, দি ফার্মার, দি ফার্মার। আচ্ছা এরপরে আমাকে স্ট্রাকচারটা কি বলতো, সাহায্যকারী ভার্ব তাহলে কি হবে এখানে, দি ফার্মার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর কারণে হবে ইজ। আচ্ছা এবার ভার্ব কোনটি, চাষ করা, ভার্বটা হচ্ছে চাষ করাটা, তাহলে চাষ করা নিজে কি কাল্টিভেট, কাল্টিভেট। কিন্তু আমাকে বলা হয়েছে আইনি যোগ করতে হবে, তাহলে এখানে কাল্টিভেটিং হয়ে যাবে, কাল্টিভেটিং। এখানে কাল্টিভেট এর পর ই ছিল এটা উঠে যাবে, দি আইনজি যোগ করতে হবে। দি ফার্মার ইজ কাল্টিভেটিং, কি চাষ করিতেছে, কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। দি ফার্মার ইজ কাল্টিভেটিং দি ল্যান্ড, দি ফার্মার ইজ কাল্টিভেটিং দি ল্যান্ড, কৃষক জমি চাষ করিতেছেন, দ্য ফার্মার ইজ কাল্টিভেটিং দি ল্যান্ড। আচ্ছা আরেকটি প্রশ্ন আমরা দেখি, তাহারা নদীতে মাছ ধরে, তাহারা নদীতে মাছ ধরিতেছে, তাহারা নদীতে কি করিতেছে মাছ ধরি তেছে। আচ্ছা এখানে একটু খেয়াল করো যে এটা কোন টেন্স, বাংলা ক্লাসে দেখো ধরি তেছে, তেছি তেছো তেছেন, তেছি তেছো তেছেন, তাহারা নদীতে মাছ ধরি তেছে। এবার তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা সাবজেক্ট বসাবো প্রথমে, কে নদীতে মাছ ধরিতেছে তাহারা, কে দিয়ে প্রশ্ন করে ভাব, কে কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায় দে, এখানে দের পরে অ্যাম হবে না ইজ না আর, আয়ের পরে অ্যাম, থার্ড পজিশন নাম্বার ইজ, বাকি সকল ক্ষেত্রে আর, তাহলে এখানে হবে আর, দে আর। মাছ ধরে নিজেকে ক্যাচ, ক্যাচ মানে ধরা, তাহলে দে আর ক্যাচিং আইনি যোগ করতে হবে, কি ধরিতেছে ফিস। এখান থেকে তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমরা কি করে বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেট করবো, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার, তারপরে ভার্বের সাথে আমি যোগ করব ভার্বের সাথে, এবং শেষে অবজেক্ট বসাবো। এবার অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে আমরা ইন্টারগেটিভ বাক্য করবো সেটা একটু দেখি। অ্যাফার্মেটিভ থেকে ইন্টারগেটিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভ, এটি বাংলা বাক্য লিখে আগে আমরা, আমার ভাই বইটি পড়িতেছে বা পড়িতেছেন লিখি, আমার ভাই বইটি পড়িতেছেন, তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেন বাংলা ক্রিয়া সেটা আমি কি দেখতে পাচ্ছি তেছেন, তাহলে এটাকে আমরা প্রথমে ট্রান্সলেট করে নিই, কে বইটি পড়িতেছেন আমার ভাই, কে বইটি পড়িতেছেন আমার ভাই, তাহলে হচ্ছে মাই ব্রাদার। আচ্ছা বলতো আমার ভাই এখানে একের অধিক না একটাই, একটাই ভাই, ব্রাদার্সটা আমি আর বলি নাই, তাহলে এখানে কি হয় ভাব ইজ, মাই ব্রাদার ইজ, পড়ার ইংরেজি কি
read structure answer ki jog korte hobe ing ki poriteche boi ti tale ache the book eta holo tomar affirmative verb kintu amader topic theke affirmative to interrogative tahole eta jodi amra proshno kori tale ki hobe amar bhai ki boiti porithechen last question mark ektu khyal korbo amra jokhon proshno kora hoy kono bakyoke affirmative bakyoke tokhon ekta sahajoger verb ta ke samne nite hobe tahole ekhane ektu khyal koro to ekhane sahajoger verb ki ache is tahole amra is ta ke samne boshay debo is my brother reading the book last step প্রশ্ন হলো চিহ্ন তাহলে ভেরি ইজি এন্ড সিম্পল যদি কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইন্টুইটিভ করতে চাই তাহলে আমরা সাহায্যকের ভাবটাকে সাবজেক্টের আগাদিকে বসায় দেব এখানে একটু খেয়াল করো আমার ভাই কি বইটি পড়িতেছেন তাহলে পড়িতেছেন দেখা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কনফার্ম হলাম আর যেহেতু আমার সময় কোনো উল্লেখ নেই সেটা আরো কনফার্ম হয়ে গেলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার সাহায্যকের ভাবটিকে আগাদিকে বসাইছে ইজ কারণ মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর বাকি সব কথাই দেখো ঠিক আছে আর শেষে প্রশ্নবোধক চিহ্ন এটা আমরা অ্যাফার্মেটিভ থেকে দেখলাম ইন্টারগেটিভ এবার দেখব আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কি করে আমরা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বাক্য তৈরি করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ প্রথমে আমরা অ্যাফার্মেটিভ বাক্য আগে লিখি তারপরে নেগেটিভ করব বাক্যটিকে যেমন তাহার পিতা বাজারে যাইতেছেন তেছেন এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ নরমাল আমি কিন্তু নেগেটিভ করি নাই নেগেটিভ করব একটু পরে তাহলে কার পিতা তাহার পিতা হি অথবা হার হার ফাদার লিখি হার ফাদার যেহেতু যাইতেছেন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে ইজ বসালাম যে তাহার পিতা একজন আর ফাদার ইজ যার ইংরেজি কি গো তাছাড়া কি যোগ করবো আইএনজি কারণ কন্টিনিউয়াস হার ফাদার ইজ গোয়িং কোথায় যাচ্ছে বাজারে তার টু মার্কেট হার ফাদার ইজ গোয়িং টু মার্কেট এটা হলো তোমার অ্যাফার্মেটিভ বাক্য কিন্তু আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে নেগেটিভ কিভাবে করা যায় তাহলে বাংলা বাক্যটি আগে নেগেটিভ করি এখান থেকে আমরা নেগেটিভ বাক্যটি লিখব তাহার পিতা বাজারে যাইতেছেন না নেগেটিভ হয়ে গেল কোন অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময় আমাকে সাহায্য করে ভালো পরে নট কথাটি বসাতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হার ফাদার ইজ গোয়িং টু মার্কেট এখানে সাহায্যকের ভাব কি রয়েছে ইজ এরপরে নট বসাই দিলে বাক্যটি হয়ে যাবে নেগেটিভ তাহলে কি লিখবো আমরা হার ফাদার ইজ নট এখানে যা নেগেটিভ হয়ে গেল ইজ নট গোয়িং টু মার্কেট তাহলে আমরা কি শিখলাম অ্যাফার্মেটিভ থেকে আমরা ইন্টারগেটিভ শিখলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখলাম এবার আমরা শিখবো ইন্টারগেটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ থেকে আমরা শিখবো ইন্টারগেটিভ নেগেটিভ তিন নম্বরে যেটা শিখবো আমরা অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ আচ্ছা আমরা অ্যাফার্মেটিভ বাক্যকে ইন্টারগেটিভ নেগেটিভে পরিণত করব প্রথমে অ্যাফার্মেটিভ বাক্য লিখে আমরা আমার চাচা তা
তার ছেলেকে সাহায্য করিতেছেন। আমার চাচা তার ছেলেকে সাহায্য করিতেছেন, তাহলে এখানে তেছেন তার মানে তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমরা আগে প্রথমে অনুবাদ করে দেই, আমার চাচা মাই ফাদার মাই আঙ্কেল। আচ্ছা এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাহলে সাজিকের ভাব কি হবে, অ্যাম না ইজ না আর, অবশ্যই ইজ কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে মাই আঙ্কেল ইজ সাজিকের কি হেল্প, তার সাথে কি যোগ করবো আইএনজি কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। মাই আঙ্কেল ইজ হেল্পিং, কাকে সাহায্য করছো, তার ছেলেকে, তার ইংরেজি কি হিজ, আর ছেলে ইংরেজি কি সান। তাহলে মাই আঙ্কেল ইজ হেল্পিং হিজ সান। আচ্ছা এটাকে এবার আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করব, তাহলে বাংলা বাক্যটাকে আগে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করে নিই। আমার চাচা তার ছেলেকে কি সাহায্য করিতেছেন না। দেখো খেয়াল করো বাংলা বাক্যটা অনেক বড় হয়ে গেছে, আমার চাচা তার ছেলেকে কি সাহায্য করিতেছেন না, প্রশ্ন করছে, নেগেটিভও আছে। এবার মজার বিষয় আমি একটু বলে নিই, এই যেটা অ্যাফার্মেটিভ বাক্য আমি লিখেছি, প্রশ্ন করার জন্য কি করতে হয়, সাহায্যকের ভাবকে আগাদিকে নিতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে নিলাম ইজটাকে আগাদিকে, এবার নাবোধক করার জন্য নট নিতে হয় যেটা সাহায্যকের ভাবের পরে বসে। তাহলে এখানে কি লিখবো, ইজ নট, এবার সাবজেক্ট, দেখো ইজ নিয়েছে এখানে, তারপরে নট নাবোধক হওয়ার কারণে, প্রশ্নবোধক হওয়ার কারণে ইজ, নাবোধক হওয়ার কারণে নট। তাহলে আমার চাচা প্রথমে বসা, এখন ইজটা এখানে চলে আসছে, মাই আঙ্কেল ইজ নট মাই আঙ্কেল হেল্পিং হিজ সান, লাস্টে কোশ্চিন মার্ক। এই কোশ্চিন মার্কটা অনেক সময় স্টুডেন্ট ভুল করে, তা আশা করবে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তাহলে আমরা ইন্টারভিউ নেগেটিভ করার সময় কি করেছি, সাজিকের ভাবটা আগাদিকে নিয়েছি আর নটটাকেও আগাদিকে নিয়েছি সাবজেক্টের পূর্বে, বাকি কথা সব যেভাবে ছিল বসাই দিয়েছি। খেয়াল রাখবো এই সাবজেক্টে যদি হয় নাউন তাহলে নটটা আগাদিকে বসাবো, আর যদি সাবজেক্টে নাউন না হয় প্রোনাউন হয় তাহলে আমরা একটু পরে বসাই দেবো, তবে কেউ যদি সামনে বা পরে বসিয়ে দেওয়ার জন্য কোনো বড় ধরনের ভুল হবে না। তবে গ্রামাটিশিয়ানরা বলছেন যে সাবজেক্টে যদি নাউন হয় নামবাচক হয় রহিম করিম বা দেশ কিছু নাম বোঝায় তাহলে নটটিকে আমরা সাবজেক্টে আগে বসাবো, সাহায্যকের ভাবটিকেও আগে বসাই দেবো ইন্টারভিউ নেগেটিভ করার সময়। আর যদি প্রোনাউন হয় তাহলে নটটাকে আগে না বসে পরে বসাবো। এ হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ বাক্য থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ। এবার দেখবো আমরা কি করে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করা যায়, এটি প্রশ্ন করার জন্য খুব জরুরি। ডব্লিউএইচ কোশ্চেন প্রথমে আমরা একটা সাধারণ বাক্য লিখব, যেমন আমার মা কোরআন পড়িতেছেন, আমার মা কি করছেন কোরআন পড়িতেছেন। তাহলে কি লিখবো, মাই সাবজেক্ট কে কে পড়িতেছেন, মাই মাদার। আচ্ছা মাই মাদার থাকলে সিঙ্গুলার নাম্বার, এর কারণে কি হবে ইজ হবে, পড়ার ইংরেজি কি রিড, মাই মাদার ইজ রিডিং। আচ্ছা কোরআন পবিত্র ধর্মগ্রন্থের কারণে দা বসাবো তার পূর্বে, আমরা পবিত্র ধর্মগ্রন্থের পূর্বে কি বসে, বড় বড় যেগুলো ধর্মগ্রন্থ সেগুলো পূর্বে দা বসাতে হয়, মাই মাদার ইজ রিডিং দা কোরআন। আচ্ছা এখানে তাহলে আমরা কি করলাম, মাই মাদার ইজ রিডিং দা কোরআন। এবার আমরা ডব্লিউএইচ কোশ্চেন করবো, ডব্লিউএইচ কোশ্চেন করার জন্য যেটিকে প্রশ্ন করবে সেটি বাক্য থেকে উঠে যাবে এবং তার পরিবর্তে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসবে। এবার যদি আমি প্রশ্ন করি আমার মাকে, বাক্যটাকে এভাবে লিখে যে কে কোরআন পড়িতেছেন, কে কোরআন পড়িতেছেন। দেখো মাই মাদার হচ্ছে একটা ব্যক্তি, ব্যক্তির পরিবর্তে এবং সেটা যদি সাবজেক্ট হয় তাহলে প্রশ্ন করার সময় হু দিয়ে প্রশ্ন করতে হয়,
তাহলে এখানে আমরা হু বসাই দিলাম ব্যক্তি বিভাগে হু বসাই এবং বাকি যা আছে হু বসে ভাবে বসে যাবে হু ইজ রিডিং দ্য কোরআন লাস্টে কোশ্চেন মার্ক এটা কাকে প্রশ্ন করেছিলাম সাবজেক্টকে সাবজেক্ট ছিল ব্যক্তি ছিল যার কারণে তার পরিবর্তে আমরা হু হু হচ্ছে সাবজেক্টিভ ফর্ম কে বা কারা তাহলে কে কোরআন পড়িতেছে হু ইজ রিডিং দ্য কোরআন আচ্ছা এটা আমরা প্রশ্ন না করে আমি তো এরকম প্রশ্ন করতাম যে আমরা মাকে প্রশ্ন না করে আমরা কোরআনকে প্রশ্ন করব এবার এটা প্রশ্ন না করে কাকে প্রশ্ন করব কোরআনকে অর্থাৎ এইটাকে তাহলে যাকে প্রশ্ন করা হয় সেটা উঠে যায় তাহলে বাক্যটি যদি আমরা লিখি তাহলে লিখব আমার মা কি পড়িতেছেন আচ্ছা এখানে কোরআনটা কিন্তু একটা বস্তু তাহলে এর পরিবর্তে হোয়াট দিয়ে প্রশ্ন করব আমরা এবং সেটা অবজেক্ট তাহলে এখানে লিখলাম হোয়াট এই প্রশ্ন করার ক্ষেত্রে সাবজেক্টে পূর্বে আমরা অগ্রি ভার্বটিকে বসাবো তাহলে হোয়াট ইজ আমার মা কি পড়িতেন হোয়াট ইজ মাই মাদার রিডিং ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন ইট ইজ ক্লিয়ার টু আস দ্যাট হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স and identification of present continuous tense and structures these are the basic forms of present continuous tense so if you know all this clearly I think that you can easily translate bangla to english no doubt and it will be very much helpful to write freehand later on I have showed to you that how can you make affirmative to interrogative affirmative to negative and affirmative to interrogative negative and finally I have discussed wh questions so dear learners dear viewers If you have followed my lecture, I am very much hopeful that you will be glad to watch this class because from this class you will know all the information and I think that from present continuous tense, each of the ideas it will be clear to you if you follow and if you practice in your houses. So my request to you, just follow my lecture and practice in your houses so that you can understand and it can stay a long time in your memory so thank you very much for watching my class or listening my class thank you very much assalamu alaikum wa rahmatullah